এটা গণ আন্দোলন, এটা খালি জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এটাকে রাজনৈতিক অ্যাঙ্গেল দিলে ওনাদের সুবিধা হয়, তাই জন্য ওনারা বারবারই দেওয়ার চেষ্টা করছেন। তার ব্যবস্থার মাথায় যারা সংবিধানের শপথ নিয়ে বসে আছেন তারা ব্যর্থ হয়েছেন বিচার দিতে। ওই ভাগাভাগি করে দিয়ে মানুষের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরের মধ্যে যাতে বিভেদ তৈরি করা যায় সেই উদ্দেশ্যে সব কথা বলছেন। দাদা, প্রায় তিন মাস আজকে দিন নিয়ে হয়ে গেল, কিন্তু তিন মাস পেরিয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কিন্তু বিচার সঠিকভাবে পাওয়া গেল না, সেখানে সুপ্রিম কোর্টের গড়িমসির বারে বারে অভিযোগ উঠেছে। প্রথম কথা আমাদের বুঝে নিতে হবে যে সুপ্রিম কোর্ট কিন্তু পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করছে, সবটাই এখন লোয়ার কোর্টসের আন্ডারে, বিচার কিন্তু লোয়ার কোর্ট দেবে, সুপ্রিম কোর্ট দেবে না। তাই জন্য ওটা, আর আমরা জানি সবাই 90 দিন কেটে গেছে, সিবিআই প্রথম চার্জশিট জমা দিয়েছে, আমরা এখনও অপেক্ষা করে আছি, আগামী চার্জশিটগুলোতে আমরা আশা করছি যে সুবিচার পাব। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে কলকাতার মেয়র একটা মন্তব্য করেছে, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে সেই আন্দোলন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। প্রথম কথা উনি ভুলে গেছেন এটা গণ আন্দোলন, এটা খালি জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এবং ওনাদের ওটা হয়তো এটাকে রাজনৈতিক অ্যাঙ্গেল দিলে ওনাদের সুবিধা হয়, তাই জন্য ওনারা বারবারই দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সাধারণ মানুষ কোনো রাজনৈতিক দল এবং নিরপেক্ষভাবে তার রাজনৈতিক মতামত থাকতে পারে, কোনো দলের পতাকা নিয়ে এই আন্দোলনে আসেনি। আপনারা তো প্রথম থেকে আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কি আস্থা পাচ্ছে? দেখুন, আস্থা আমাদের রাখতেই হবে, এটা আস্থা পাওয়া না পাওয়ার কোনো ব্যাপার নেই। প্রথম চার্জশিটটা আমি একটু আগে তাই বললাম যে প্রথম চার্জশিটটা সাবমিট করেছেন, সেই পুরো প্রথম চার্জশিটে সঞ্জয় রায়ের ব্যাপারে যে চার্জশিট হয়েছে সেখানে কিন্তু সিবিআই একবারও বলেন যে সঞ্জয় রায় একমাত্র দোষী, তাই জন্য আগামী দিনে যে চার্জশিটগুলো আসবে সেইটারই অপেক্ষায় আমরা সবাই আছি, এবং আশা করছি যে সেই চার্জশিটগুলোতে অন্য নামগুলো উঠে আসবে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই খুন এবং ধর্ষণের সাথে জড়িত। প্রায় তিন মাসের কাছাকাছি সময় এসে সঞ্জয় রায় মন্তব্য করলেন তিনি নির্দোষ, তিনি দোষ করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। দেখুন, সঞ্জয় রায় সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে সেটাও তো বিচারের আওতায় আনতে হবে, উনি অভিযুক্ত হতে পারেন কিন্তু ওনার তো ওনার বক্তব্য রাখার সমান অধিকার আছে, সেইটা এবার সিবিআই দেখবেন এবং আদালতে বিচার হবে যে উনি কি বলছেন এবং সেটার কতটা সততা আছে। তিন মাস পেরিয়ে গেল, এখনো বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে, এখনো পর্যন্ত বিচার পাই, তার কারণ হচ্ছে সংবিধানের শপথ নিয়ে যারা আমাদের বিচার পাইয়ে দেবেন বলে মানুষ যাদের ভোটে নির্বাচিত করেছিল, কিংবা বিচার ব্যবস্থার মাথায় যারা সংবিধানের শপথ নিয়ে বসে আছেন তারা ব্যর্থ হয়েছেন বিচার দিতে, সেই জন্য মানুষ ক্ষুব্ধ, সাধারণ মানুষ ক্ষুব্ধ, তাই তারা রাস্তায় নেমেছেন। গতকাল বা বারে বারে আমরা দেখেছি কুণাল ঘোষ থেকে পাশাপাশি রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হয় এই আন্দোলন ওনার কথার উত্তর দিতে চাই না, কিন্তু এটা যদি তৃণমূলের বক্তব্য হয় তাহলে ওরা মানুষ চিনতে ভুল করছেন, এটা সাধারণ মানুষের প্রতিবাদ, সর্বস্তরের সাধারণ মানুষ, মহিলাদের পুরুষদের নির্বিশেষে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন 9 তারিখ 14 তারিখের পর থেকে আজকে 90 দিন হয়ে গেল, মানুষ ক্ষুব্ধ, ওনারা ওই ভাগাভাগি করে দিয়ে মানুষের যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের মধ্যে যাতে বিভেদ তৈরি করা যায় সেই উদ্দেশ্যে সব কথা বলছেন। আজকে ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। জুনিয়র ডাক্তাররা কেউ তো রাজনীতি করেন না, মানে কেউই তো ভোটে দাঁড়াননি বা কোনো দলের পক্ষে এর আগে গলা ফাটিয়েছেন এমন তো দেখা যায়নি, তো সুতরাং তাদের যে প্রয়োজন, তাদের যা যা দাবি, তারা যে 10 দফা দাবি নবান্নে গিয়ে জানিয়েছিলেন, সেই দাবিগুলো পূরণ হলে এবং রাজ্য জুড়ে যে ধর্ষকদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে সেই অবস্থার পরিবর্তন হলে এই কথার কোনো মানে থাকে না। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।